নতুন চ্যাপ্টার। তার আগে আমরা একটু দেখি যে প্রপার্টিজ অফ ডাইলুট সলিউশন আমরা গত ক্লাসে কি পড়েছিলাম। আমরা কলিগেটিভ প্রপার্টিজ পড়ছিলাম তোমাদের যতদূর মনে পড়ে। ওকে, কলিগেটিভ প্রপার্টিজ আমরা একটা ডায়াগ্রামের মাধ্যমে দেখিয়েছিলাম। এই পাশে ছিল ভেপার প্রেশার, এই পাশে ছিল ভেপার প্রেশার এবং এখানে ছিল টেম্পারেচার। ওকে, আমরা দেখেছিলাম যে পিওর সলভেন্ট যদি আমরা নিই তাহলে পিওর সলভেন্টের ভেপার প্রেশার উইথ ইটস টেম্পারেচার ভেরি করে এইভাবে, ঠিক আছে। এবং এর মধ্যে এটা হচ্ছে সলভেন্ট, পিওর সলভেন্ট। ওকে, এই পিওর সলভেন্টের মধ্যে আমরা যদি সলিউট পার্টিকেল দিয়ে দেই তাহলে সলিউশন হবে, সলিউশনের ভেপার প্রেশার উইল বি লোয়ার, এটা করে কিছু প্রপার্টিস। আমরা যদি ডট দিয়ে ড্র করি, আচ্ছা ডট দিয়ে বোঝা যাচ্ছে না, আমরা যদি ড্যাশ দিয়ে ড্র করি তাহলে ইট উইল বি লাইক দিস, রাইট। তাহলে তার নিচে নেমে যাবে এবং এটা প্যারালালি এটা ডিক্রিজ করে যাবে, ডিক্রিজ করে যাবে টেম্পারেচার লোয়ার করার লোয়ারিং এর সাথে সাথে, হ্যাঁ। এবং আমরা যদি দেখি যে এটা যদি 1 অ্যাটমোস্ফিয়ারিক প্রেশার হয়, 1 এটিএম, ওকে, ভেপার প্রেশার এটা এটিএম দিই, তাহলে 1 অ্যাটমোস্ফিয়ার প্রেশারে, ওকে, যে ভেপার প্রেশার হবে সেটা যদি 1 অ্যাটমোস্ফিয়ারিক প্রেশার সমান হয় সেটা হয় সলভেন্টের বয়েলিং পয়েন্ট। তাহলে সলভেন্টের বয়েলিং পয়েন্টটা হবে এরকম, দেখা যাচ্ছে এটা সলভেন্টের বয়েলিং পয়েন্ট আর এটা হচ্ছে সলিউশনের বয়েলিং পয়েন্ট, দেখা যাচ্ছে এলিভেট হয়ে যাচ্ছে, অর্থাৎ এটা হচ্ছে ডেল্টা টি, ওকে, ডেল্টা টি এলিভেশন অফ বয়েলিং পয়েন্ট, বয়েলিং পয়েন্টটা এলিভেট করে যায়। ভেপার প্রেশারটা লোয়ার, অর্থাৎ এই অবস্থা থেকে, এই অবস্থা থেকে ভেপার প্রেশার লোয়ার হয়ে নিচে চলে যায় সলিউশন যোগ করার ফলে, এটা আরেকটা প্রপার্টি। আরেকটা কি প্রপার্টি, এটা যদি আমাদের ফ্রিজিং পয়েন্ট হয়, ঠিক আছে, ফ্রিজিং পয়েন্ট অফ সলভেন্ট হয় আর এটা হচ্ছে ফ্রিজিং পয়েন্ট অফ, ফ্রিজিং পয়েন্ট অফ সলিউশন, তাহলে স্যার কোনটা বয়েলিং পয়েন্ট? বলো, হ্যাঁ দুইটা বয়েলিং পয়েন্ট অবভিয়াসলি, একটা হচ্ছে সলভেন্টের জন্য, এটা হচ্ছে টি ওয়ান আর এটা হচ্ছে টি টু, এটা হচ্ছে সলিউশনের জন্য নিচে, এটা তো উপরের দিকে উঠে যাচ্ছে, তো এই যে এটা হচ্ছে, এটা সলিউশনের জন্য না, এটা সলিউশন সলিউট যোগ করার ফলে, তাহলে দুইটা বয়েলিং পয়েন্টের জন্য আসছে, একটা হচ্ছে সলভেন্টের আর একটা হচ্ছে সলিউশন। তাহলে আমরা দেখাচ্ছি কি যে সলিউশনের বয়েলিং পয়েন্টটা এলিভেট করবে, তাই না, তার সলিউট যোগ করার ফলে সলভেন্টের বয়েলিং পয়েন্ট এলিভেট করবে। পিওর সলভেন্টের বয়েলিং পয়েন্ট যত, সলিউট যোগ করার ফলে দেখা যাচ্ছে বয়েলিং পয়েন্টটা এলিভেট করে গেছে, একটু বেড়ে গেছে, তাই না, বাড়বে কেন, সলিউট পার্টিকেল ইউজালি, সলিউট পার্টিকেলের বয়েলিং পয়েন্ট ইউজালি সলভেন্টের চেয়ে বেশি হয়, দুটো রেজাল্টেন্ট, এটা হচ্ছে কমন সেন্স, রেজাল্টেন্ট বয়েলিং পয়েন্টটা অবশ্যই বেশি হবে। আর আমরা মেকানিজমটা গত ক্লাসে শিখেছিলাম যে কেন বয়েলিং পয়েন্টটা বেশি হবে, তাই না, বয়েলিং পয়েন্টটা বেশি হবে কেন, কারণ হলো যখনই কোন একটা পার্টিকেল, ওকে, পার্টিকেলের মধ্যে আমরা প্রথমে ক্লাসে একদম শিখেছিলাম যে স্টেটটা কিরকম ভাবে চেঞ্জ হয়, পার্টিকেল স্টেট কিভাবে চেঞ্জ হয়, পার্টিকেলের স্টেট হচ্ছে বেসিক্যালি তিনটা, তাই না, সলিড, লিকুইড এবং গ্যাসিয়াস সাবস্টেন্স। ওকে, তাহলে কিভাবে হয় গ্যাস থেকে লিকুইড, কিভাবে হয় গ্যাসে, গ্যাসের মধ্যে পার্টিকেল গুলি কিভাবে থাকে, বিক্ষিপ্ত ভাবে থাকে, র্যান্ডমলি থাকে, তাই না, ডিস্ট্রিবিউশনটা কিরকম থাকে, র্যান্ডমলি থাকে, এর মধ্যে কিভাবে থাকে, লিকুইডের মধ্যে একটু মোর অর্গানাইজড হয়ে থাকে আর সলিডের মধ্যে আরো অর্গানাইজড হয়ে থাকে, ঠিক না, অর্থাৎ কাছাকাছি থাকে এবং বিন্যস্ত থাকে, অর্থাৎ সুন্দর ভাবে সাজানো থাকে, ওকে, সেই জন্য এটা সলিড হয়। তাহলে যখন আমরা কি, আমরা কি শিখেছিলাম, যখন সলভেন্ট পার্টিকেলের মধ্যে সলিউট পার্টিকেল যোগ করা হয় তখন কি হয়, সলিউট পার্টিকেলকে ঘিরে ধরে সলভেন্ট পার্টিকেল, সলভেন্ট পার্টিকেল যখন ঘিরে ধরে তখন কি হয় যে সলভেন্ট পার্টিকেল গুলি বিক্ষিপ্ত ভাবে অবস্থান যে করছিল সেখান থেকে তারা একটু কিভাবে আসে, একটু র্যান্ডম ডিস্ট্রিবিউশন থেকে তারা অর্ডার্ড হয়ে যায়, ঠিক না, অর্থাৎ অর্ডার মানে কি যে একটা অ্যারে, একটা নির্দিষ্ট স্ট্রাকচার খুঁজে পায়, তাহলে স্ট্রাকচার খুঁজে পেলে কি হয় এটা আস্তে আস্তে সলিডিফাই হওয়ার, সলিডের দিকে যায়, হ্যাঁ, তার মানে কি তার বয়েলিং পয়েন্ট
সেজন্য তার বয়লিং পয়েন্টটা বেড়ে যায়। অর্থাৎ সলিডের বয়লিং পয়েন্ট লিকুইডের চেয়ে বেশি, লিকুইডের বয়লিং পয়েন্ট আবার গ্যাসিয়াস চেয়ে বেশি। তাহলে এটা হচ্ছে সিম্পল মেকানিজম। একই ভাবে হচ্ছে ফর ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট। ডিপ্রেশন কি? ডিপ্রেশন হচ্ছে কমে যাওয়া, ঠিক না? যে সলিড পার্টিতে যখনই যোগ করবো তখন কি হবে, ফ্রিজিং পয়েন্টটা কমে যাবে। এবং এই জায়গা থেকে আমরা শিখেছিলাম যে এই যে এখানে তিনটা কোলিগেটিভ প্রপার্টিজ আমরা দেখলাম, একটা কি, একটা হচ্ছে এটা লোয়ারিং অফ ভেপার প্রেশার, একটা হচ্ছে লোয়ারিং অফ ভেপার প্রেশার, আর একটু সংক্ষিপ্ত ভাবে লিখি লোয়ারিং অফ ভেপার প্রেশার। তারপরে কি শিখলাম ওই জায়গা থেকে, এলিভেশন অফ বয়লিং পয়েন্ট, এলিভেশন অফ বয়লিং পয়েন্ট। তারপরে কি শিখলাম, ডিপ্রেশন অফ ফ্রিজিং ফ্রিজিং পয়েন্ট। এই তিনটা জিনিস এই জায়গা থেকে পাচ্ছি, আর আরেকটা হলো অসমোসিস বা অসমোটিক প্রেশার। ওকে, তাহলে দেখো লোয়ারিং অফ ভেপার প্রেশার আমরা ডিফাইন করতে পারি কিভাবে, লোয়ারিং অফ ভেপার প্রেশার আমরা ডিফাইন করতে পারি কিভাবে, পি নট মাইনাস পি। ওকে, কারণ কি, পি নটটা কি, পি নটটা হচ্ছে ভেপার প্রেশার অফ সলভেন্ট। ওকে, আমরা দেখো এখান থেকে আমার যাচ্ছে এই জায়গায় পি নট মাইনাস পি। ওকে, পি নট হচ্ছে ভেপার প্রেশার অফ সলভেন্ট, ওকে, পিওর সলভেন্ট, আর পি হচ্ছে ভেপার প্রেশার অফ সলিউশন। ওকে, ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু তার কনসেন্ট্রেশন। কনসেন্ট্রেশন তাহলে কি হবে, কনসেন্ট্রেশন হচ্ছে এম ডিভাইডেড বাই ক্যাপিটাল এম, ওকে, বা মোল ফ্র্যাকশন এটা, না, ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু মোল ফ্র্যাকশন। এন যদি সলভেন্ট, এন যদি সলিউশনের মোল সংখ্যা হয় আর ক্যাপিটাল এন হচ্ছে এম প্লাস এম, অর্থাৎ সলিউশনের মোল সংখ্যা সলভেন্ট প্লাস সলিউশন সলিউট, আর এন হচ্ছে স্মল এন হচ্ছে সলিউটের মোল সংখ্যা, এটা হচ্ছে সলিউট আর এটা হচ্ছে সলিউশন। সলিউশনটা কি কি দিয়ে তৈরি, সলভেন্ট এবং সলভেন্ট আর হচ্ছে সলিউট, তার মানে কি এর মধ্যে স্মল এন ও আছে আবার ক্যাপিটাল এন ও আছে, তাই না? হ্যাঁ, তাহলে এটা ডাইরেক্টলি প্রপোর্শনালিটি এটা আমরা উঠিয়ে দিয়েছিলাম, এত ইকুয়াল টু কত, এন ইনটু, এটার বদলে আমরা লিখতে পারি এন প্লাস ক্যাপিটাল এন, অর্থাৎ এর মধ্যে সলিউট সলিউশন যদি হয় তাহলে সলিউট আমরা ডাইরেক্টলি এটা লিখে দিতে পারি, এটা লিখে আর কনফিউশন হবে না, এন প্লাস এন সলিউটের মোল সংখ্যা না সলভেন্টের মোল সংখ্যা। এখানে দেখো আমরা ইকুয়াল টু লিখেছি, এখানে প্রপোর্শনালিটি, দেখো একটা প্রপোর্শনালিটি এখানে গুণ হবে, সেটা হচ্ছে যেটা আমরা জানি, অর্থাৎ পি নট। ওকে, তাহলে পি নট মাইনাস পি ইকুয়াল টু পি নট ইনটু এন ডিভাইড বাই এন প্লাস এন। পি নট হচ্ছে সলভেন্টের ভেপার প্রেশার, ওকে, সলভেন্টের ভেপার প্রেশার। ভেপার প্রেশার ডেফিনেশন আমরা শিখেছিলাম, ভেপার প্রেশার যখন ইকুয়াল টু অ্যাটমোস্ফিয়ারিক প্রেশারের সমান হবে তখন হবে বয়লিং পয়েন্ট, আমরা এটাও শিখেছিলাম। ওকে, তাহলে এই জায়গায় এইটাকে যদি আমরা একটু মডিফাই করি, কোলিগেটিভ প্রপার্টিজ ইজ অ্যাপ্লিকেবল ফর হোয়াট টাইপ অফ সলিউশন, কোন ধরনের সলিউশনের জন্য প্রযোজ্য, কেউ একজন বলো। ডাইলুট সলিউশন, ডাইলুট সলিউশন, ডাইলুট সলিউশনের মধ্যে সলিউট পার্টিকেলের সংখ্যা নগণ্য না, খুব ছোট না, সলিউট কম থাকবে, খুব কম থাকবে, তাই না? তাহলে আমরা এই এনটাকে কি করতে পারি, ইগনোর করতে পারি। তাহলে সেজন্য পি নট মাইনাস পি ইকুয়াল টু পি নট ইনটু এন ডিভাইড বাই ক্যাপিটাল এন, এটা হচ্ছে আমাদের রাউন্ডস ল এর, ওকে, রাউন্ডস ল আমরা শিখেছিলাম, রাউন্ডস ল এর গাণিতিক বা ম্যাথমেটিক্যাল এক্সপ্লেনেশন। ওকে, এবং এই জায়গা থেকে আমরা কোন একটা সলিউট পার্টিকেল, যেটা আমরা জানি না কোন সলিউট পার্টিকেলটা ডিসলভ আছে সলিউশনের মধ্যে, ওই সলিউট পার্টিকেলের মোলার মাস বের করতে পারি বাই ইউজিং দিস রিলেশন। আমরা এটা গত ক্লাসে শিখেছিলাম, তাই না? কিভাবে, পি নট মাইনাস পি, পি নট এর ভ্যালু আমরা জানি বিকজ সলভেন্ট, পিওর সলভেন্ট, এখানে কোনো কিছু দেয়নি, ফর এক্সাম্পল পানির মধ্যে যদি কোনো সলিউট দিই তাহলে পানির ভেপার প্রেশার আমরা মেপে নিতে পারি যে কোনো এক্সপেরিমেন্টের মাধ্যমে। ওকে, তারপরে হচ্ছে পি হচ্ছে এর মধ্যে সলিউট যোগ, খুব অল্প পরিমাণে সলিউট যোগ করার, যে সলিউটের আমরা মোলার মাস বের করতে চাই ওই সলিউটটার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে দিলে দিয়ে দেওয়ার পরে ভেপার প্রেশার কতটুকু হলো সেটা আমরা মেপে নিলাম, পিনর তো আগেই মেপেছি আমরা, এটা মেপে নিলাম, তারপর নাম্বার অফ মোল অফ সলিউট,
divided by number of mole of solvent. Okay, yeah, এই দুটা এখন এই জায়গা থেকে আমরা যেটা লিখতে পারি দেখো খেয়াল করে দেখো আমি একটু এই পাশে আসি p naught minus p equal to কি হবে তাহলে p naught n এর বদলে আমরা কি লিখতে পারি মাস অফ সলিউট না কতটুকু যোগ করেছি আমরা সলিউট সেটা আগে থেকে আমরা ভেবে নিই তাহলে সেটা হচ্ছে m গ্রাম ডিভাইড বাই এটা আমরা মাপবো হ্যাঁ এটা m1 লিখি এটা হচ্ছে m1 এই m1 টাকে আমরা বের করব অর্থাৎ মোলার মাস অফ সলিউট টাকে আমরা বের করব হ্যাঁ এত ইকুয়াল টু কত হবে এটা হচ্ছে এটা হচ্ছে কি ক্যাপিটাল n টা সলভেন্টের মোল সংখ্যা সলভেন্টের মোল সংখ্যাকে যদি আমরা m2 ডিভাইড বাই ক্যাপিটাল m2 দিই সলভেন্ট আমরা জানি ওকে ফর एग्जांपल ওয়াটার হ্যাঁ মোলার মাস আমরা জানতে জানি ওয়াটার এর কত এটা আমরা দিয়ে দিলাম সলভেন্ট আমরা মেপে নিলাম কত তাহলে এটা আমাদের জানা হয়ে গেল নিচের অংশটুকু এই m1 গ্রাম আমরা মেপে নিয়েছি কতটুকু দিয়েছি সলিউট শুধু জানি না হচ্ছে এইটা হ্যাঁ তাহলে এটা কি মোলার মাস অফ সলিউট তাহলে দেখো এই রিলেশনটা ইউজ করে আমরা খুব সহজে মোলার মাস বের করতে পারি এটা আমরা গত ক্লাসে শিখেছিলাম ওকে একই ভাবে এলিভেশন অফ বয়লিং পয়েন্ট এটা এটা দিয়েও আমরা সলিউটের মোলার মাস বের করতে পারি কিভাবে বের করতে পারি হ্যাঁ একটু কেউ একজন স্ক্রিনশট তুলে নাও এখান থেকে হ্যাঁ অবশ্য আমি তোমাদের পাঠিয়েছি গত ক্লাসে গত কাল লেকচারটা পাঠিয়েছি সেটা সেখানে এই জিনিসটা দেয়া আছে ওকে আমার মনে হয় দরকার নেই এটা স্ক্রিনশট দেওয়া তাহলে এই রিলেশনটা ইউজ করে বোঝাটা হলো ইম্পর্টেন্ট ওকে এখান থেকে অঙ্ক দেই আমরা সাধারণত হ্যাঁ ম্যাথমেটিক্যাল প্রবলেম দেই প্লিজ হকেন ওয়াক বইতে বা হকেন কলার বইতে ফিজিক্যাল কেমিস্ট্রি এনি বুক ওকে সেখান থেকে প্র্যাকটিস করবো নিজেরা হ্যাঁ ম্যাথমেটিক্যাল প্রবলেম ওকে তাহলে এটা গেল লোয়ারিং অফ ভেপার প্রেশার তারপর এলিভেশন অফ বয়লিং পয়েন্ট কে আমরা হ্যাঁ কিভাবে ডিফাইন করেছিলাম ডেল্টা টি ভি দিয়ে হ্যাঁ ডেল্টা এলিভেশন অফ বয়লিং এই যে দেখো এটা ডেল্টা টি ভি এলিভেশন অফ বয়লিং পয়েন্ট এলিভেশন অফ বয়লিং পয়েন্ট হ্যাঁ ইজ ডাইরেক্ট proportional to molality of the solute is directly direct proportional to what is it is directly proportional to the molality molality কি ভাবে লিখি আমরা small m দিয়ে তাই না মোল পার 100 কত ওয়ান মোল পার মোল পার কেজি তাই না কেজি অফ সলভেন্ট এখানে কেজি বা কিলোগ্রাম যোগ হবে তোমরা জানো ওকে এবং এটা কি আমরা ইকুয়াল করতে চাই তাহলে রিলেশনটা হবে TV equal to হচ্ছে KV into M এই KV টা হচ্ছে সলভেন্টের প্রপার্টি এই KV টা হচ্ছে সলভেন্টের প্রপার্টি এটাকে আমরা বলি হচ্ছে মোলাল এলিভেশন কনস্ট্যান্ট যেগুলো সলভেন্টের জন্য বয়লিং পয়েন্ট মেল্টিং পয়েন্ট যেরকম ফিক্স এই KV এর ভ্যালু হচ্ছে ফিক্স এটা লিটারেচার ভ্যালু ওকে এই ভ্যালুটা দেয়া থাকবে তোমাদের হ্যাঁ তাহলে KV হচ্ছে কি মোলাল এলিভেশন কনস্ট্যান্ট অর হ্যাঁ এটাকে কি বলে ইভালোস্কোপিক কনস্ট্যান্ট তাই না হ্যাঁ ইভালোস্কোপিক কনস্ট্যান্ট বলে তাই না ওকে বা মোলাল এলিভেশন এটা মনে রাখার সহজ মোলাল এলিভেশন কনস্ট্যান্ট ওকে মোলাল এলিভেশন কনস্ট্যান্ট এবং এম এর আমরা যদি এক্সপ্রেশন বের করে ফেলি এম এর কি এম ইকুয়াল টু হচ্ছে মোল পার লিটার তাহলে মোল সংখ্যা মোল পার লিটার তোমরা মোল পার 1000 গ্রাম বা 1 কেজি না 1 কেজি অফ সলভেন্ট 1000 কেজি অফ সলভেন্ট তাহলে সলভেন্টের মোল ওখানে যাবে আর কেজি 1000 সংখ্যাটা ওখানে যাবে আর উপরে থাকবে হচ্ছে আমার নাম্বার অফ মোল একই ভাবে আমরা বের করতে পারি ডেল্টা টি এফ ওকে অর্থাৎ ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট এটা এই জায়গা থেকে আসবে হ্যাঁ ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট তাহলে এই যে এটা এক্সপেরিমেন্ট থেকে আসবে এটা হচ্ছে ডেল্টা টি এফ ডেল্টা টি এফ ইকুয়াল টু হচ্ছে কে এফ ইনটু m এটা মোলালিটি অফ সলিউট kf হচ্ছে ক্রাইস্কোপিক কনস্ট্যান্ট অর মোলাল ডিপ্রেশন পয়েন্ট কনস্ট্যান্ট অর মোলাল ডিপ্রেশন কনস্ট্যান্ট আমরা কি বললাম হ্যাঁ এটা হচ্ছে মোলাল এলিভেশন কনস্ট্যান্ট এটা হচ্ছে মোলাল ডিপ্রেশন কনস্ট্যান্ট ওকে তাহলে একটা হচ্ছে ইভালোস্কোপিক কনস্ট্যান্ট আর একটা হচ্ছে ক্রাইস্কোপিক কনস্ট্যান্ট ওকে ইভালোস্কোপিক কনস্ট্যান্ট ক্রাইস্কোপিক কনস্ট্যান্ট হ্যাঁ সহজ ভাবে মনে রাখার জন্য মোলাল এলিভেশন কনস্ট্যান্ট মোলাল ডিপ্রেশন কনস্ট্যান্ট এটা সলভেন্টের প্রপার্টি এবং এটা আমাদের জানা দেয়া থাকবে
this is literature value. Okay. তাহলে এটা আমরা পেয়ে গেলাম এখান থেকে আমরা যে কোনো সলিউটে আননোন সলিউটে মোলার মাস বের করে ওই সলিউটটা ডিটারমাইন করতে পারি যে এই সলিউটটা ডিসলভ আছে হ্যাঁ সলিউশনের মধ্যে দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট ফেনোমেনা অর ইম্পর্টেন্ট প্রপার্টি অফ সলিউশন ফ্রম ওয়্যার উই ক্যান ফাইন্ড আউট দা ভ্যালু অফ মোলার মাস অফ এনি আননোন সলিউট ওকে আননোন সলিউটের মোলার মাস আমরা খুব সহজে বের করতে পারি তারপরে আমাদের ডাইলুট সলিউশনে আরেকটা প্রপার্টি ছিল ওকে ডাইলুট সলিউশনে আরেকটা প্রপার্টি ছিল অসমোসিস অর অসমোটিক প্রেসার ওকে আমরা এটা অসমোসিস লিখি অসমোসিস অসমোসিস কাকে বলে এনি কিউটা হাই কনসেন্ট্রেশন এর সলিউশন হাই কনসেন্ট্রেশন রিজিওন থেকে ওকে মুভমেন্ট অফ সলিউট মুভমেন্ট অফ সলভেন্ট পার্টিকেল টুয়ার্ডস কোন জায়গায় যাবে বেশি কনসেন্ট্রেশন বা বেশি ঘনত্ব সম্পন্ন ওকে সলিউশন থেকে মুভমেন্ট অফ সলিউট পার্টিকেল টুয়ার্ডস কোন জায়গায় যাবে কম ঘনত্ব সম্পন্ন যেখানে সলিউশন সেই জায়গায় যায় তাহলে আমরা যদি একটা কিশমিশ ওকে হ্যাঁ পানির মধ্যে দিয়ে দেই কিশমিশের মধ্যে সুগারের কনসেন্ট্রেশন অনেক অনেক হাই ঠিক না কিছুক্ষণ পরে আমরা দেখব যে কিছুক্ষণ পর এক ঘন্টা পর তুমি যদি পানির টেস্ট নাও তাহলে দেখবো যে পানিতে পানি মিষ্টি মিষ্টি মনে হচ্ছে তার মানে কি শুধু পানি নিয়েছিলাম আর কিশমিশ দিয়েছিলাম আমরা পানির মধ্যে কোনো সলিউট পার্টিকেল ছিল না কিন্তু হাই কনসেন্ট্রেশন রিজিওনের মধ্যে থেকে ওকে সেমি পারমিয়েবল মেমব্রেন কোনটা কিশমিশের যে পর্দা অর্থাৎ যে এপিথেলিয়াল যে লেয়ার সেই লেয়ারের মাঝখানে ওইটা পর্দার মতো আচরণ করবে তো ওখান থেকে সুগার পার্টিকেল গুলি চলে আসে কোন জায়গায় চলে আসে হলো ডাইলুট ডাইলুট তো বলবো না সলভেন্ট পার্টিকেল অর্থাৎ পানির মধ্যে চলে আসে ঠিক না এই যে ফেনোমেনা এটাকে আমরা বলি হচ্ছে অসমোসিস বা অসমোটিক প্রেসার তাহলে অসমোসিস যে প্রেসারে বা যে ফোর্সের জন্য অ্যাকচুয়ালি দিস ফোর্স ইজ কাম ফ্রম আমরা একটু পরে থার্মোডাইনামিক্স করব ইজ অ্যাকচুয়ালি কাম ফ্রম কেমিক্যাল পটেনশিয়াল অর এখানে এক ধরনের শক্তি আছে যে শক্তি বা যে ফোর্স ওকে ইজ রেসপন্সিবল ওকে রেসপন্সিবল টু টু ডেরাইভ হ্যাঁ সলিউট পার্টিকেল সলিউট পার্টিকেল গুলো কোন জায়গায় ড্রাইভ করবে হ্যাঁ সলভেন্টের দিকে অর্থাৎ লোয়ার কনসেন্ট্রেশনের দিকে যেতে সে বাধ্য করবে ঠিক আছে হাই কনসেন্ট্রেশন থেকে লোয়ার কনসেন্ট্রেশন দিকে যেতে বাধ্য করবে ওকে তাহলে এখন এটা যদি হয় হ্যাঁ এটা যদি হয় তাহলে এর উল্টাটা উল্টাটা কি হবে এর উল্টাটাকে আমরা বলবো হচ্ছে রিভার্স অসমোসিস রিভার্স অসমোসিস রিভার্স অসমোসিস কি হবে হাই কনসেন্ট্রেশনের দিক থেকে সলভেন্ট পার্টিকেল গুলি কি বলবো এটাকে হাই কনসেন্ট্রেশনের দিক থেকে লোয়ার কনসেন্ট্রেশন দিকে চলে আসে তাহলে দেখো এটার অ্যাপ্লিকেশনটা কোন জায়গায় অ্যাপ্লিকেশনটা হচ্ছে তোমরা জানো যে রিভার্স অসমোসিস প্রসেসের মাধ্যমে ওকে আমরা পানিকে পিউরিফাই করতে পারি পানির মধ্যে কি থাকে দূষিত পানিতে অনেক পার্টিকেল থাকে অনেক পার্টিকেল ডিসলভ অবস্থায় থাকে তাহলে এটা হাই কনসেন্ট্রেশন ঠিক না হাইলি কনসেন্ট্রেটেড আমরা যদি রিভার্স অসমোসিস করি তাহলে হাই কনসেন্ট্রেশনকে মাঝখানে আমরা একটা পর্দা দিয়ে দিব পর্দা দিয়ে দিলে কি হবে রিভার্স অসমোসিস ইজ এ ফেনোমেনা ফ্রম হোয়ার দ্য সলভেন্ট পার্টিকেল কি বলবো সলভেন্ট পার্টিকেল উইল মুভ কোন জায়গায় যাবে হাই কনসেন্ট্রেশন রিজিওন থেকে লো কনসেন্ট্রেশন রিজিওন দিকে যাবে সলভেন্ট পার্টিকেল গুলি কিন্তু আর ওখানে হচ্ছে সলিউট পার্টিকেল গুলি ঠিক আছে হ্যাঁ মুভ করবে কোন জায়গায় হাই কনসেন্ট্রেটেড রিজিওন থেকে লো কনসেন্ট্রেশন রিজিওনের দিকে এটা হচ্ছে অসমোসিস হ্যাঁ সলিউট পার্টিকেল গুলি মুভ করবে আর এখানে কোনটা করবে রিভার্স অসমোসিসে solvent particle will move from high concentrated region towards low concentration region through a semi permeable membrane এটা আমরা বলবো হচ্ছে রিভার্স অসমোসিস তাহলে দূষিত পানি বা polluted water এর মধ্যে অসংখ্য particle থাকবে concentration is very much high মাঝখানে আমরা একটা semi permeable membrane দিলাম এবং রিভার্স অসমোটিক প্রেসার অ্যাপ্লাই করলাম অ্যাপ্লাই করলে কি হবে হ্যাঁ এর মধ্যে শুধুমাত্র solvent particle গুলো চলে যাবে সলিউট পার্টিকেল গুলি যাবে না ঠিক আছে রিভার্স যেহেতু করেছি আমরা
তাহলে এই ফেনোমেনাটাকে বলা হয় হচ্ছে রিভার্স অসমোসিস এন্ড এই প্রসেসের মাধ্যমে আমরা কি করতে পারি হ্যাঁ এই প্রসেসের মাধ্যমে আমরা হ্যাঁ পানিকে কি করতে পারি বিশুদ্ধ করতে পারি তাহলে অসমোসিস প্রেসার ক্যান বি ডিফাইন পাই ইকুয়াল টু হচ্ছে সি আর টি ওকে পাই হচ্ছে অসমোটিক প্রেসার সি হচ্ছে কনসেন্ট্রেশন কনসেন্ট্রেশনকে আমরা ডিফাইন করতে পারি মোল পার লিটার দিয়ে বা মোল পার ভলিউম দিয়ে তাই না তাহলে আমরা এই ইকুয়েশনটাকে দেখো একটু মডিফাই করি পাই ইকুয়াল টু সি কে আমরা কি লিখতে পারি এন নাম্বার অফ মোল অফ সলিউট হ্যাঁ ডিভাইড বাই ভলিউম ওকে যত ভলিউম আছে নাম্বার অফ সলিউট ডিভাইড বাই ভলিউম তাহলে এটা হচ্ছে কনসেন্ট্রেশন আর টি তাহলে দেখো এখানে যত ভলিউমের সলিউশনটা আমার থাকবে ওই ভলিউমটা আমার মেপে নিতে হবে মেপে নেওয়ার পরে এই যে এন আমরা লিখলাম দেখো এই এনটাকে আমরা একটু মডিফাই করব এই এনটাকে আমরা একটু মডিফাই করব কিভাবে মডিফাই করব দেখাচ্ছি I equal to n এর বদলে আমরা লিখতে পারি m divided by capital M divided by volume equal into RT তাহলে এটাকে আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করে ফেলি pi into V equal to m divided by capital M into RT দেখো এই যে মোলার মাস এই মোলার মাসটা যদি আমরা না জানি তাহলে এখান থেকে আমরা মোলার মাসটা অজানা সলিউট যেটা আছে ওই সলিউটের মোলার মাস বের করে ফেলতে পারি হ্যাঁ যদি আমরা এম স্মল এম যদি আমাদের জানা থাকে অর্থাৎ যত গ্রাম আমরা সলিউট নিয়েছি সেটা যদি আমাদের জানা থাকে এবং ভলিউমটা যদি আমাদের জানা থাকে তাহলে এই রিলেশন থেকে আমরা খুব সহজেই আননোন ওকে মোলার মাস ওকে আননোন মোলার মাস অফ এ সলিউট উই ক্যান ডিটারমাইন ওকে হ্যাঁ এই রিলেশনের মাধ্যমে এবং এটা বায়োলজিক্যাল অ্যাপ্লিকেশন আছে তোমরা জানো বায়োলজিক্যাল অ্যাপ্লিকেশন কোন জায়গায় স্পেশালি ডায়ালাইসিস হ্যাঁ তোমরা জানো যে যাদের কিডনি ডায়ালাইসিস যখন করা হয় ওকে তখন ওকে ইলেকট্রোলাইট পুশ করা হয় অথবা সলিউশন পুশ করা হয় তখন আমরা অসমোসিস প্রসেসটাকে কাজে লাগাতে পারি এবং কি বলবো এটাকে কিডনি থেকে আমাদের ব্লাডে যে ময়লা থাকে বা যে দূষিত পদার্থ থাকে সেগুলোকে আমরা খুব সহজে রিমুভ করতে পারি বা ইলিমিনেট করতে পারি বাই ইউজিং অসমোসিস প্রেসার অসমোসিস অর অসমোটিক প্রেসার এখন আমরা একটু দেখি একটা স্লাইড শোতে যাই হ্যাঁ স্যার রিভার্স অসমোসিস প্রসেসে কোনটার স্থানান্তর মানে ট্রান্সফরমেশন হয় না সলিউট পার্টিকেল লাইক সলভেন্ট সলিউটটা ট্রান্সফরমেশন হয় না হয় হলো সলভেন্ট পার্টিকেল হ্যাঁ উল্টাটা অর্থাৎ ডাইলুট ডাইলুটেড ডাইলুট সলিউশন সলভেন্ট যদি ডাইলুট সলিউট না ঠিক আছে ট্রান্সফরমেশন অফ আবারও বলি ট্রান্সফরমেশন অফ ট্রান্সফরমেশন তো না ট্রান্সলেশন হবে তাই না মুভমেন্ট ট্রান্সলেশন অফ সলভেন্ট পার্টিকেল কি বললাম সলভেন্ট পার্টিকেল থ্রু এ সেমি পারমিয়েবল মেমব্রেন হ্যাঁ কোন জায়গায় যাবে টুয়ার্ডস ডাইলুট রিজিয়ন ডাইলুট রিজিয়ন কোনটা আছে অবভিয়াসলি সলভেন্ট তাই না অর্থাৎ পিওর সলভেন্ট যেখানে আছে তাহলে ময়লাটা রয়ে যায় আর এটা পিওর সলভেন্টটা চলে যায় যে জায়গায় যাওয়ার সেখানে ওকে থ্রু সেমি পারমিয়েবল মেমব্রেন আর ওখানে হচ্ছে ট্রান্সলেশন অফ সলিউট পার্টিকেল হ্যাঁ ঠিক আছে একটা সলিউট একটা হচ্ছে সলভেন্ট এটা মনে রাখলে সবচেয়ে সহজ তাহলে আর ওই যে যেটা নিয়ে কনফিউশন হয় যে কনসেন্ট্রেটেড রিজিয়ন থেকে যাবে নাকি ডাইলুট রিজিয়ন থেকে যাবে এটা এটা আমরা এটা আমাদের দরকার হয় না সেক্ষেত্রে হ্যাঁ ওকে তাহলে এবার আমরা দেখি চলো এটা এটা কি এটা কিনা আমি নট শিওর সিলেকশন সম্ভবত ইয়েস তাহলে এই কথাগুলি ইনফ্যাক্ট দেখো তোমাদের লেকচারটা আমি পাঠিয়েছিলাম এই লেকচারে এই জিনিসগুলি ছিল ওকে এই জিনিসগুলি ছিল একটু ভালো করে দেখবা ওকে এখন আমরা এই দেখো এদিকে কিছু কিছু ডেফিনেশন আছে আইসোটোনিক সলিউশন হাইপারটোনিক সলিউশন হাইপোটোনিক সলিউশন হোমোলাইসিস এবং ক্রিনেশন তারপরে হলো কলয়েডস ওকে আমরা এই জায়গায় একটু যাই যে যেহেতু আমরা কলয়েড একটু পড়বো হ্যাঁ সেই জায়গায় একটু যাই কলয়েড আমরা কি করে চিনবো গত আমরা একদম প্রথম ক্লাসে স্যার স্লাইড দেখা যাচ্ছে না হ্যাঁ স্লাইড দেখা যাচ্ছে না
সরি না স্যার আচ্ছা তাহলে আবার স্টপ শেয়ার করি স্লাইড দেখা যাচ্ছে না বলো কি তোমার কথা না আবারও যাই এখন দেখা যাচ্ছে Yes, sir. ওকে ওকে আমি তাহলে তোমাদের এটা বন্ধ করে দিই ক্যামেরাটা বন্ধ করে দিই তাহলে আরো ভালো হবে দেখো কলয়েড পার্টিকেল কলয়েড কলয়েডাল সলিউশন আমরা কাকে বলবো এবং চেনার উপায় কলয়েডাল সলিউশন হচ্ছে কি বলবো দ্য ডিসপারশন ডিসপারশন হ্যাঁ এই ল্যাঙ্গুয়েজটি একটু মনে রাখতে হবে ডিসপারশন ছড়িয়ে দেওয়া ওকে পার্টিকেল গুলি যেটার সাইজ পার্টিকেল সাইজ খুব ছোট থাকবে খালি চোখে দেখা যাবে বা দেখা যাবে না ঠিক আছে কেমন অবস্থা পার্টিকেল সাইজ কত দেখো পার্টিকেল সাইজ দেয়া আছে 10 অ্যাংস্ট্রম থেকে 2000 অ্যাংস্ট্রম হ্যাঁ ক্যানট সি উইদাউট মাইক্রোস্কোপ হ্যাঁ এরকম এরকম সাইজ হ্যাঁ যেমন ফগে মনে হয় যে ধোয়ার মতো ঠিক না হ্যাঁ বা ফর এক্সাম্পল তুমি যদি ধরো সূর্যের আলো কোন একটা পিন হোল দিয়ে ঘরের মধ্যে প্রবেশ করছে ওই পিন হোলের মাঝে তুমি যদি তাকাও তাহলে দেখবে যে অসংখ্য ছোট ছোট ধুলি কণা ঘুরে বেড়াচ্ছে বাতাসের মধ্যে ঠিক না হ্যাঁ এটা ডিসপার্সড অবস্থা এবং ওগুলো পড়ে যাচ্ছে না হ্যাঁ নিচে তৃতীয় যদি পড়ে যায় সেটা বড় সাইজ গুলি পড়ে যাবে কিন্তু বাকিগুলি হচ্ছে হ্যাঁ ভেসে বেড়ায় ঠিক না বা ভেসে বেড়াতে থাকবে হ্যাঁ তাদের কি বলবো বিকজ তাদের পার্টিকেল সাইজ গুলো অনেক ছোট এই যে ডিসপারশন আমরা বললাম বা পার্টিকেল গুলি ডিসপার্স অবস্থাতে ছড়িয়ে আছে ঠিক না এইরকম সলিউশন যদি হয় তখন এটাকে আমরা বলবো হচ্ছে কলয়েডাল সলিউশন ওকে তখন এটাকে আমরা বলবো হচ্ছে কলয়েডাল সলিউশন ইজ এ বিগ প্রবলেম ফর স্পেশালি পলিউটেড ওয়াটার ওকে ওয়াটারের মধ্যে কলয়েডাল সলিউশন একটা বড় প্রবলেম বিকজ তুমি ফিল্টারেশনের মাধ্যমে কলয়েডাল সলিউশনটাকে কলয়েড মুক্ত করতে পারবা না এর জন্য আমাদের কেমিক্যাল ট্রিটমেন্টের দরকার হয় ওকে স্পেশালি ওয়াটার পিউরিফিকেশন সিস্টেম হ্যাঁ আমাদের দরকার হয় এখন হাউ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট ইট ইজ এ কলয়েডাল সলিউশন অর এ সিম্পল সলিউশন কি করে আমরা বুঝতে পারবো সিম্পল সলিউশনের মধ্য দিয়ে আমরা শিখেছিলাম কি একজন বলুন তো সিম্পল সলিউশন যেটা আছে তার মধ্যে দিয়ে যদি আমরা লাইট বিম পাস করি ইট উইল ক্রিয়েট এ হলো বিম ঠিক না ইট উইল ক্রিয়েট এ হলো বিম থ্রু রিফ্লেকশন ঠিক না হলো বিম তৈরি করবে আমরা যদি পিছনে একটা সাপোর্ট রাখি কিন্তু যদি এটা কলয়েডাল সলিউশন হয় তখন হলো বিম তৈরি করবে না তার বদলে কি হবে দেখা যাবে যে আলো ছড়িয়ে যাচ্ছে চারিদিকে ডিসপার্স হয়ে যাচ্ছে লাইট ওকে তাহলে লাইট ওকে কি বলবো এটাকে লাইট এক্সপেরিমেন্টের মাধ্যমে ওকে ইমপ্রেশন অফ লাইট বিম ওকে থ্রু কলয়েডাল সলিউশন অর সিম্পল সলিউশন মাধ্যমে আমরা বুঝতে পারি যে কোনটা সিম্পল সলিউশন এবং কোনটা কলয়েডাল সলিউশন ওকে কিভাবে বুঝতে পারলাম আমরা কলয়েডাল সলিউশনের মধ্যে দিয়ে লাইট ডিসপার্স হয়ে যাবে চারিদিকে ছড়িয়ে যাবে আর পিওর সলিউশন যেটা অর্থাৎ রিয়েলি সলিউশন যেটা হয়েছে সলিউশন বলতে আমরা কি মিন করি সলিউট পার্টিকেল গুলো যদি হোমোজেনাসলি কি হয় হ্যাঁ ডিস্ট্রিবিউটেড হয় তখন ওকে থ্রু আউট দ্য সলভেন্ট পার্টিকেল সলভেন্ট পার্টিকেলের মধ্যে যদি হোমোজেনাসলি ডিস্ট্রিবিউটেড হয় এবং হোমোজেনাস মিক্সচার তৈরি করে একটা ফেজ যদি থাকে তখন দেখা যাবে যে হলো একটা বিম তৈরি করছে হলো বিম তৈরি করছে হ্যাঁ তাহলে এটা দিয়ে আমরা বুঝবো হলো যে এটা সলিউশন আর যদি ডিসপার্স আলো যদি চারিদিকে ছড়িয়ে যায় তখন এটাকে আমরা বলবো হচ্ছে ডিসপারশন ওকে এখন এই যে পার্টিকেল গুলি ডিসপার্স অবস্থাতে আসে থাকে তখন এই পার্টিকেল গুলিকে ডিসপার্সড অবস্থা থেকে ওকে এটা স্টেবিলাইজেশন বা পার্টিকেল গুলিকে স্টেবিলাইজ আমরা কিভাবে করতে পারি বা এটাকে থিতানো যেটাকে আমরা বলি বা কি বলবো এটাকে সেটেলমেন্ট বা সেডিমেন্টেশন কিভাবে করতে পারি বাই ইউজিং এ কলয়েড ঠিক না কলয়েডাল সলিউশন যোগ করা ওকে হ্যাঁ কলয়েডাল সলিউশন বা কলয়েডাল পার্টিকেল যোগ করলে তখন কি হয় এই যে ডিসপার্স পার্টিকেল গুলি যেগুলো আছে সেগুলোকে স্টেবিলাইজ করে এবং সেগুলোর পার্টিকেল সাইজের সংখ্যা বেড়ে বাড়িয়ে দেয় বাড়িয়ে দিলে কি হয় ওটা নিচের দিকে চলে আসে তখন সলিউশনটা আমরা সলিউট ফ্রি পাই অর্থাৎ পিওর সলভেন্ট আমরা খুঁজে পাই তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে কলয়েডাল সলিউশনের যে প্রপার্টি গুলি থাকবে ফার্স্ট হচ্ছে এই এক নম্বর হচ্ছে ডিসপারশন অফ পার্টিকেল অফ ওয়ান সাবস্টেন্স থ্রু আউট অ্যানাদার সাবস্টেন্স অ্যানাদার সাবস্টেন্সটা কি অ্যানাদার সাবস্টেন্সটা হচ্ছে সলভেন্ট ওকে
dividing line between solution and heterogeneous mixture হ্যাঁ এর মধ্যে লাইনটা আমরা কিভাবে দেখব যে মাইক্রোস্কোপিক্যালি যদি আমরা দেখি তখন দেখব যে অসংখ্য ছোট ছোট পার্টিকেল ঘুরে বেড়াচ্ছে এটা হচ্ছে লাইন ওকে তারপর যে ডিসপার্স পার্টিকলস আর লার্জার দ্যান মলিকিউলস ইন এ সলিউশন বাট নট টু লার্জ দ্যাট দি কম্পাউন্ড অফ দি মিক্সচার সেপারেট আন্ডার ইনফ্লুয়েন্স গ্র্যাভিটি কিরকম এটার অর্থ হচ্ছে ডিসপার্স পার্টিকেলের সংখ্যা যদি এত বেশি থাকে সলভেন্ট পার্টিকেলগুলোর সাথে বেশি থাকে তখন ফেজ সেপারেশন চলে আসবে তখন আমরা আলাদাভাবে আলাদাই করতে পারবো অর্থাৎ তখন সলিউশন আর হবে না ওকে যেমন ধরো এক্সাম্পল আমরা দিয়েছি কি ফগ হুইপড ক্রিম তারপর হচ্ছে মিল্ক পেন্ট তারপর হচ্ছে বাটার ইত্যাদি পার্টিকেল সাইজ কত হবে যে পার্টিকেল গুলি ঘুরে বেড়াচ্ছে সেই পার্টিকেল গুলির সাইজ হবে 10 অ্যাংস্ট্রম থেকে 2000 অ্যাংস্ট্রম পর্যন্ত তারপর হচ্ছে পার্টিকেলস আর লার্জ এনাফ টু স্ক্যাটার লাইট অর্থাৎ লাইট কে স্ক্যাটার করার জন্য পার্টিকেলের সংখ্যাটা বেশি হতে হবে এই যে লাইট পার্টিকেল গুলি স্ক্যাটার্ড হয়ে গেল লাইট বিম পাস করার ফলে কোলাইডাল পার্টিকেল এর মধ্যে দিয়ে এই ইফেক্টটাকে আমরা বলি হচ্ছে টিনডাল ইফেক্ট স্ক্যাটারিং অফ লাইট বাই কোলাইডাল পার্টিকেলস এই ফেনোমেনাটাকে আমরা বলি হচ্ছে টিনডাল ইফেক্ট দা হোয়াট ইজ টিনডাল ইফেক্ট টিনডাল ইফেক্ট ইজ দা ডিসপারশন অর স্ক্যাটারিং অফ লাইট বিম ওকে থ্রু কোলাইডাল সলিউশন ওকে কিভাবে কেন কোলাইডাল সলিউশন কারণ ওই ইফেক্টটা কোলাইডাল পার্টিকেল গুলি যেগুলো ডিসপার্স অবস্থাতে আছে সেগুলো রেসপন্সিবল টু স্ক্যাটার লাইট ওকে লাইটের স্ক্যাটারিং এর জন্য হোয়াট আর দি টাইপস অফ কোলাইডস কি কি কোলাইডের টাইপস আছে একটা হলো ধরো অ্যারোসল তারপর হচ্ছে এটা অ্যারোসল একটা एग्जांपल আসলে বলা যায় অ্যারোসল ইমালশন সোল ফোম ওকে কোলাইডের রিয়েল ক্লাসিফিকেশন যদি আমরা করতে চাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে হাইড্রোফিলিক কোলাইড এবং হাইড্রোফোবিক কোলাইড ওকে এই দুই ধরনের একটা হচ্ছে হাইড্রোফিলিক হাইড্রোফিলিক কোলাইড হাইড্রোফিলিক কোনটা হ্যাঁ অ্যাট্রাকশন অফ কোলাইডাল পার্টিকেলস ওকে বাই ওয়াটার ওকে ওয়াটার লাভ করে বা ওয়াটার সে পছন্দ করে তাহলে স্ট্রং ইন্টারাকশন বিটুইন ডিসপার্স পার্টিকেল উইথ ওয়াটার সেজন্য এটা হাইড্রোফিলিক তাহলে আর কি বলছি ওয়াটার লাভিং মানে ওয়াটার কে সে পছন্দ করে আর হাইড্রোফোবিক কোনটা ওয়াটারকে সে অপছন্দ করে ফোবিয়া আছে তার ওকে হাইড্রোফোবিক এই ধরনের কোলাইড ওকে তাহলে ল্যাক অফ স্পেশালি মোস্ট অফ দি কি বলবো এটাকে ফ্যাট বা মোস্ট অফ দি লিপিড ওকে যেগুলো হাইড্রোফোবিক কোলাইড আর ফর এক্সাম্পল ওই লিপিডের বা ওই কি বলবো এটাকে লিপিডের যদি সোডিয়াম সল্ট আমরা নিই তাহলে এর দুইটা পার্ট থাকবে সোডিয়াম পার্টের অংশটুকু হচ্ছে হাইড্রোফিলিক হবে আর যেটা সোডিয়াম পার্ট না অর্থাৎ লিপিড বা ফ্যাট সেগুলো হচ্ছে হাইড্রোফোবিক ওকে তাহলে এখন সলিউশনের মধ্যে আমরা একটু দেখি যে সলিউশনের মধ্যে হ্যাঁ এই যে পার্টিকেলগুলি আছে এই পার্টিকেলগুলি স্টেবিলাইজ কিভাবে করবে বা আমরা রিমুভ করব কিভাবে একটু আগে বলেছি এই প্রসেসটার নাম হচ্ছে কোয়াগুলেশন কোয়াগুলেশন হচ্ছে একটা কেমিক্যাল যোগ করতে হয় এই কেমিক্যালটাকে আমরা বলি হচ্ছে কোয়াগুলেন্ট ওকে কোয়াগুলেন্ট না হ্যাঁ তাহলে ফর এক্সাম্পল তোমরা জানো যে এখন আমাদের করোনা হচ্ছে তাই না করোনার ওয়ান অফ দি মেজর ডিসঅ্যাডভান্টেজ কোন জায়গায় হ্যাঁ যারা করোনা পেশেন্ট স্পেশালি এজ যাদের 50 ইয়ার্স অ্যাবাভ তাদের একটা বড় ধরনের প্রবলেম হয় করোনা হওয়ার পরে সেটা হচ্ছে ব্লাড ওকে কি হয় কোয়াগুলেন্ট মানে জমাট বেঁধে যায় ওকে তখন কি করতে হয় অ্যান্টিকোয়াগুলেন্টটাকে খেতে হয় বা যে এই অ্যান্টিকোয়াগুলেন্ট মেডিসিন ইউজ করতে হয় ইউজলি অ্যাসপিরিন ইজ ভেরি মাচ হেল্পফুল সাচ কাইন্ড অফ কি বলবো এটাকে ট্রিটমেন্ট হ্যাঁ অ্যাসপিরিন দিলে এটা অ্যান্টিকোয়াগুলেন্টের মতো বিহেভ করে অর্থাৎ ব্লাড জমাট বাঁধতে আর দেয় না ওকে তাহলে কোয়াগুলেন্ট বা ক্লক ফরমেশনে সে বাধা দেয় ওকে হ্যাঁ কোয়াগুলেন্টের ফলে যে চাকা চাকা ব্লাড যে হয়ে যায় এটাকে আমরা বলি হচ্ছে ব্লাড ক্লক ওকে ব্লাড ক্লক এটা হচ্ছে কোয়াগুলেশনের ওয়ান অফ দি বিগ এক্সাম্পল হ্যাঁ কি বলবো এটাকে কোয়াগুলেশনের এক্সাম্পল তার মানে কি ব্লাডে যে পার্টিকেলগুলি আছে সেই পার্টিকেলগুলিকে ওকে স্টেবিলাইজ করে ফেলে অর্থাৎ বড় ডিসপার্স অবস্থা থেকে কি করে ফেলে ব্লাডের পার্টিকেলগুলিকে একসাথে জমাট বাঁধিয়ে ফেলে জমাট বাঁধলে কি হবে স্টেবিলাইজ হবে তাহলে সেডিমেন্টেশন হবে অর্থাৎ জমাট বেঁধে যাবে ওকে তখন কি করতে হয় আমাদের মেডিসিন ইউজ করতে হয় যাতে জমাট না বাঁধে অর্থাৎ অ্যান্টিকোয়াগুলেন্ট ইউজ করা ওকে যাতে এটা ডিসপার্স অবস্থাতে থাকে ওকে ব্লাডে অবশ্যই পার্টিকেল
যে ব্লাডের যে পার্টিকেল গুলি আছে স্পেশালি কর্পাসলস গুলি আরবিসি ডব্লিউবিসি এগুলোকে অবশ্যই ডিসপার্স অবস্থাতে থাকতে হয়, না হলে কি জমাট বাঁধলে কি হবে ব্লাডের ফ্লো বন্ধ হয়ে যাবে। হ্যাঁ কিন্তু উল্টাটা হচ্ছে তোমার পানিতে, পানিতে যদি ডিসপার্স অবস্থাতে পার্টিকেল গুলি থাকে অর্থাৎ যেগুলো পলিউটেন্টস সেই পলিউটেন্ট গুলি যদি থাকে সেটা আমাদের জন্য ক্ষতিকর। আমাদের কি করতে হবে ওই পার্টিকেল গুলিকে স্টেবিলাইজ করতে হবে অর্থাৎ সেডিমেন্টেশন করতে হবে। সেডিমেন্টেশন করতে হলে তখন আমাদের কোয়াগুলেন্ট যোগ করতে হয়, ফিটকারি বা ইত্যাদি ইত্যাদি যোগ করতে হয়। যোগ করলে কি হয় হ্যাঁ যে পার্টিকেল গুলি ভেসে বেড়াচ্ছে বা ডিসপার্স অবস্থাতে আছে সেগুলোকে কি করে সেগুলোকে স্টেবিলাইজ করে। স্টেবিলাইজ করলে তখন সেডিমেন্টেশন হয় এবং সেডিমেন্টেশন হলে হ্যাঁ ময়লা আবর্জনা গুলিকে আমরা পানি থেকে খুব সহজে সরিয়ে ফেলতে পারি। আরেকটা ফেনোমেনা এখানে আছে মাইসেলাইজেশন বা মাইসেলি ফর্ম ফরমেশন। কিভাবে হয় তোমরা জানো যে আমরা যখন পানির মধ্যে সাবান মেশাই তখন কি হয় সাবানের মধ্যে দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে হাইড্রোফিলিক পার্ট আর একটা হচ্ছে হাইড্রোফোবিক পার্ট। ওকে যদি হাইড্রোফোবিক পার্ট যে অংশটুকু থাকে বা চর্বির যে পার্ট অংশ যে পার্টটুকু থাকে সেটা পানিকে যেহেতু ভয় পায় কিন্তু তুমি সাবান যখন মেশাও তখন পানির ভিতরে বালকেও ওই পার্টিকেল গুলি চলে যায়, তখন কি হয় তখন পার্টিকেল গুলি যে পার্টিকেল গুলি হাইড্রোফোবিক সে পানি থেকে বেরিয়ে আসতে চায় কিন্তু সারফেসে কনসেন্ট্রেশন এত হাই থাকে ওই ওই পার্টিকেল গুলির সে আসতে পারে না, তখন কি হয় বালকেই রয়ে যেতে চায়। ওকে বালকে যে থাকবে বালকে থাকতে গেলে তাকে স্পেশাল স্ট্রাকচার ফর্ম করতে হয়। কিভাবে ফর্ম করে আমরা একটু দেখাচ্ছি, চলো একটু বোর্ডে যাই, এখানে ভালোভাবে দেখানো হয়নি কিন্তু বোর্ডে আমি একটু ভালো করে দেখাবো। ওকে যখন বোর্ড দেখা যাচ্ছে হ্যাঁ দেখে যাওয়ার কথা, ধরো আমরা একটা বিকার নিলাম, বিকারের মধ্যে সোপ পার্টিকেল বা সাবান এখানে মিশিয়ে দিলাম একটু বেশি পরিমাণে মিশালাম যাতে সারফেস কনসেন্ট্রেশন অনেক হাই থাকে, তাহলে এখানে সারফেস স্যাচুরেশন হয়ে গেছে। তারপরে কি করবে পার্টিকেল গুলি যেটা হাইড্রোফোবিক পার্ট, যেটা হাইড্রোফোবিক পার্ট কেন বলছি আর সি ও ও এন এ এটা হচ্ছে সাবান, এইটা এই পার্টটুকু হচ্ছে হাইড্রোফোবিক অ্যালকাইল পার্ট সেটা পানির সাথে মিশে না, তাহলে এই অ্যালকাইল পার্টটুকু এখানে অসংখ্য ঘুরে বেড়াবে বালকের মধ্যে কিন্তু সে তো পানিকে পছন্দ করে না, পানিকে যদি পছন্দ না করে তখন কি হবে সে উঠে যেতে চাইবে কিন্তু উঠে কোথায় যাবে সারফেসে জমা হতে চাইবে কিন্তু সারফেসে কি আছে এনাফ পার্টিকেল আছে সাবান এনাফ পার্টিকেল আছে সারফেসে সে সহজে জায়গা করে নিতে পারবে না কিন্তু এ তো পানিকে ভয় পায়। যদি ভয় পায় তোমরা খেয়াল করে দেখবা হরিণকে যখন বান দৌড়ায় ওকে টাইগার যখন একটা হরিণকে হরিণের পেছনে ধাওয়া করে তখন যখন হরিণ আর পারে না ছুটতে তখন কি করে বুশের মধ্যে বা ঝোপের মধ্যে তার মাথাটাকে ভিতরে ঢুকিয়ে দেয় কিন্তু শরীরের বাইরের অংশটুকু বাইরে দিয়ে দেয়। ওকে হ্যাঁ মাথাটাকে সে ঢুকিয়ে দিয়েছে বুশ ঝোপের মধ্যে, সে মনে করে যে আমাকে কেউ দেখছে না কিন্তু তার পুরো শরীর দেখা যাচ্ছে, তখন বাঘ তাকে খুব সহজেই ধরে ফেলে। ব্যাপারটা অনেকে এরকম যে হাইড্রোফোবিক এবং হাইড্রোফিলিক পার্ট একটা হেড পার্ট থাকে একটা টেল পার্ট থাকে এটা, ওকে এরকম হেড পার্ট এটা হেড ওকে এটা হেড আর এটা হচ্ছে টেল, এটা হচ্ছে টেল এটা হচ্ছে হেড এটা হচ্ছে টেল এটা হচ্ছে হেড গোল অংশটুকু হেড আর এই অংশটুকু লম্বা অংশটুকু অ্যালকাইল পার্ট সি 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 কার্বন 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 এরকম যদি সাবান হয় সি 17 কার্বনের সংখ্যা 17টা হতে পারে অর্থাৎ কার্বনের সংখ্যা এরকম 17টা হতে পারে না মাঝখানে উপরে হচ্ছে হেড পার্ট অর্থাৎ সি ও ও মাইনাস এই অংশটুকু হচ্ছে হেড পার্ট। ওকে এটা যদি থাকে এখান থেকে কোন অংশটুকু পানির বাইরে যেতে চাইবে টেল পার্ট টুকু এটা হচ্ছে অ্যালকাইল পার্ট কার্বন পার্ট পানির সাথে মিশতে চায় না, তাহলে এ করবে কি এরকম ভাবে ভেসে বেড়ায় এরকম ভাবে ভেসে বেড়ায় এরকম ভাবে ভেসে বেড়ায় তখন করে কি মাথাটাকে এসে ভিতরের দিকে দিয়ে দেয় আর বাইরের যে অংশটুকু আছে ওকে বাইরের যে অংশটুকু আছে ওকে বাইরের যে অংশটুকু আছে সেটা এরকম বাইরে থাকে। এখানে কোন পার্টটুকু পানিকে ভয় পাবে টেল পার্টটুকু, তখন করে কি এই যে টেল পার্ট এই টেল পার্টটুকু সে লুকাতে চায়। হ্যাঁ যেহেতু এটা ফোবিক হাইড্রোফোবিক বা পানিকে ভয় পায় তখন কি করে এই যে অংশটুকু দেখা যাচ্ছে এটা পানির অংশ সরি
এই যে পার্টটুকু ঠিক আছে এটা যে হেড পার্ট এটা এটা মাইনাস যেহেতু তাহলে পানির সাথে মিশতে চাইবে আর টেল পার্টটুকু সে লুকিয়ে ফেলে এই টেল পার্টটুকু লুকিয়ে ফেলে এই টেল পার্টটুকু ভিতরে দিকে নিয়ে যায় এরকম করে একটা স্ফেরিক্যাল স্ট্রাকচার তৈরি করে অর্থাৎ এরকম স্ফেরিক্যাল স্ট্রাকচার তৈরি এটা বড় করে দেখাচ্ছি আমি এত বড় হয় না ইনফ্যাক্ট এরকম ফুলের মতো স্ফেরিক্যাল স্ট্রাকচার তৈরি করে স্ফেরিক্যাল স্ট্রাকচার তৈরি করে হ্যাঁ এবং এই প্রসেসটার নাম হচ্ছে সেলফ অ্যাগ্রিগেশন এটার নাম হচ্ছে সেলফ অ্যাগ্রিগেশন ওকে তাহলে ডিসপার্স পার্টিকেল গুলি সেলফ অ্যাগ্রিগেট করে অর্থাৎ তারা নিজেরা একটা স্ট্রাকচার তৈরি করে কিরকম স্ট্রাকচার এরকম স্ফেরিক্যাল স্ট্রাকচার তৈরি করে স্ফেরিক্যাল কেন থার্মোডাইনামিক্যালি বা তাপগতিক বিজ্ঞানের তত্ত্ব অনুযায়ী ওকে থার্মোডাইনামিক্যালি স্ফেরিক্যাল বডি ইজ মোর স্টেবল দ্যান এনি স্ট্রাকচার তাহলে সেই জন্য স্ফেরিক্যাল এরকম একটা স্ট্রাকচার তৈরি করে ওকে এরকম ফুলের মতো স্ট্রাকচার তৈরি করে এরকম স্ট্রাকচার তৈরি করে স্ট্রাকচার তৈরি করলে এই যে প্রসেসটা হলো সেলফ অ্যাগ্রিগেশনের মাধ্যমে ডিসপার্স পার্টিকেল গুলি একটা স্ফেরিক্যাল স্ট্রাকচার যখন তৈরি করে এই প্রসেসটার নাম হচ্ছে মাইসিলাইজেশন বা মাইসিলি ফর্মেশন কি বললাম এটাকে মাইসিলি ফর্মেশন দেখো তোমরা স্লাইডের মধ্যে লেখা আছে ব্লু কালি দিয়ে মাইসিলিস ওকে এই কলয়েডাল সাইজ পার্টিকেলস ফর্ম ইন ওয়াটার বাই দি অ্যাসোসিয়েশন অ্যাসোসিয়েশনের বদলে এখানে সেলফ অ্যাগ্রিগেশন কথাটা ইউজ করো তাহলে মোর অ্যাপ্রোপ্রিয়েট হবে ওকে তাহলে সেলফ অ্যাগ্রিগেশন অফ মলিকিউলস অর আয়নস দ্যাট আর হাইড্রোফোবিক এন্ড দ্যাট হ্যাভ এ হাইড্রোফোবিক এন্ড এন্ড এ হাইড্রোফিলিক হাইড্রোফিলিক এন্ড ওকে এরকম হবে তাহলে দেখা যাচ্ছে এরকম একটা সেলফ অ্যাগ্রিগেটেড স্ট্রাকচার তৈরি করে এবং এই স্ট্রাকচারটার নাম হচ্ছে মাইসিলিস ওকে এবং প্রসেসটার নাম হচ্ছে মাইসিলিক ফর্মেশন অর মাইসিলাইজেশন ওকে মাইসিলিক ফর্মেশন অর মাইসিলাইজেশন ক্লিয়ার হ্যাঁ তাহলে মাইসিলিক ফর্মেশন কাকে বলে আমরা একটু শিখে ফেললাম মাইসিলিস কাকে বলে এখানে এখানে দেওয়া আছে ইনফ্যাক্ট হ্যাঁ তাহলে সোপস এখানে এক্সাম্পল দেওয়া আছে কি সোপস আর কলয়েডস হুইচ ফর্মস মাইসিলিস ক্লিয়ার তাহলে আমরা এতটুকু পর্যন্ত ইনফ্যাক্ট সলিউশন পার্ট আমাদের শেষ হয়ে গেল একটা চ্যাপ্টার ওকে এরপরে আমরা থার্মোকেমিস্ট্রি শুরু করব বিফোর এন্টারিং ইনটু থার্মোকেমিস্ট্রি ওকে আমরা থার্মোডাইনামিক সম্বন্ধে একটু আইডিয়া একটু নেই তারপরে আমরা শুরু করব হ্যাঁ থার্মোডাইনামিক্স ওকে তাহলে আমাদের পরের চ্যাপ্টারটা হচ্ছে থার্মোকেমিস্ট্রি ওকে এন্ড থার্মোকেমিক্যাল লস ওকে আজকে আমরা বেসিক কিছু আইডিয়া দিব থার্মোডাইনামিক্স ওকে তারপরে থার্মোকেমিস্ট্রি নেক্সট ক্লাস থেকে শুরু করব ক্লিয়ার হ্যাঁ তাহলে থার্মোকেমিস্ট্রি থার্মোকেমিস্ট্রি এন্ড থার্মোকেমিক্যাল লস থার্মোকেমিক্যাল লস তাহলে আমরা প্রথমে থার্মো ডাইনামিক্স নিয়ে একটু আলোচনা করি থার্মোডাইনামিক্স এর কিছু বেসিক ল আছে বিফোর গোয়িং টু ল থার্মোডাইনামিক্স এর তিনটা জিনিস তোমাকে শিখতে হবে একটা হচ্ছে সিস্টেম আরেকটা হচ্ছে সারাউন্ডিংস এবং আরেকটা হচ্ছে বাউন্ডারি ওকে যেমন ধরো তোমরা একটা ক্লাসের মধ্যে আসো ওই ক্লাসের ভিতরে কি কি প্যারামিটার থাকতেই হবে অবভিয়াসলি ফার্স্ট স্টুডেন্ট যারা শিখবে দুই নাম্বার হচ্ছে যিনি শিখাচ্ছেন ইনস্ট্রাক্টর অর টিচার যিনি শিখাচ্ছেন ওকে তারপরে ক্লাসের ভিতরে এয়ার কন্ডিশনিং সিস্টেম আছে চেয়ার টেবিল আছে ওকে আমরা একটু আগে দেখতে পাচ্ছিলাম ব্ল্যাক বোর্ড সরি হোয়াইট বোর্ড আছে মার্কার আছে দ্যার ইজ এ লট অফ কম্পোনেন্টস ঠিক না এগুলোকে আমরা বলবো হচ্ছে কম্পোনেন্টস এই সবগুলি মিলিয়ে এই সবগুলিকে মিলিয়ে আমরা বলবো হচ্ছে ক্লাসের ভিতরে সিস্টেম ওকে ক্লাসের ভিতরে সিস্টেম তাহলে এনিথিং প্রত্যেকটা জিনিসই এখানে কি হচ্ছে কেউ শিখতেছে কেউ শেখাচ্ছে আর কিছু সাবস্টেন্স কি হচ্ছে শিক্ষার উপকরণ হিসাবে ইউজ হচ্ছে ঠিক আছে ইশতিয়াক তুমি তোমার ভিডিওটা বন্ধ করে দাও ইশতিয়াক রোল নাম্বার 29 4029 ওকে তাহলে আমরা দেখতে পেলাম যে সিস্টেম কাকে বলে সিস্টেম দিলে কাকে বলে সিস্টেম হচ্ছে
anything under thermodynamic consideration, okay, anything under thermodynamic consideration is called, okay, system. Amra ebar ektu share theke ki bere gechhilam naki ha bere gechhilam somoboto arekta share kori stop share স্যার আমরা কোন রাইটারের বই ফলো করতে পারি তুমি এতদিন পরে ক্লাসের কোন রাইটারের কথা বলছো কতবার বলছি ক্লাসে হ্যাঁ সহিসে মনে নাই না না মনে নাই তো বলতে হবে না তুমি এতদিন পরে যদি কোন রাইটার বলো আমার পড়াশোনার ধারে কাছে নাই তুমি হ্যাঁ এটা তো খুবই খারাপ হ্যাঁ ফিজিক্যাল কেমিস্ট্রি হক এন্ড নোয়াবের কথা বলছিলাম তাই না হ্যাঁ হক এন্ড মোল্লা হ্যাঁ না বইটা দেখিয়েছিলাম বইটা এখন আশেপাশে আছে কিনা ওকে স্যার দেখাই আশেপাশে থাকার কথা আচ্ছা একটু হোল্ড করো ওকে স্লাইড দেখা যাচ্ছে জি স্যার ওকে এবার আমরা দেখি সিস্টেম দেখো সিস্টেম ইজ দ্য পার্ট অফ দ্য ইউনিভার্স হুইচ ইজ আন্ডার থার্মোডাইনামিক কনসিডারেশন এন্ড দ্য রেস্ট অফ দ্য সিস্টেম ইজ সারাউন্ডিং ইজ কলড সারাউন্ডিংস ঠিক আছে তাহলে তিনটা জিনিস একটা হচ্ছে সিস্টেম আর একটা হচ্ছে সারাউন্ডিংস আর একটা হচ্ছে বাউন্ডারি বাউন্ডারিটা হচ্ছে রিয়েল অর ইমাজিনারি সারফেস সেপারেটিং দ্য সিস্টেম ফ্রম দি সারাউন্ডিংস এটা হচ্ছে টু ডাইমেনশনাল ওকে বাউন্ডারি হচ্ছে টু ডাইমেনশনাল এবং ইমাজিনারি ওকে যেটার মধ্যে দিয়ে হ্যাঁ সারাউন্ডিংস এবং সিস্টেমের মধ্যে ওকে পার্টিকেল মুভমেন্ট করবে যেমন ক্লাসের মধ্যে দিয়ে ওকে সরি ক্লাসের ক্লাসের ভিতরে স্টুডেন্ট শিক্ষক বা টিচার এবং যে যে কম্পোনেন্টস গুলি আছে সেই কম্পোনেন্ট গুলি ওকে কি করে দরজার মাঝখানে বা দরজার মধ্যে দিয়ে ওকে বাইরে চলে যায় বাইরের অংশটুকু হচ্ছে সারাউন্ডিংস দরজার যে ওয়ালটুকু আছে সেটা হচ্ছে বাউন্ডারি ক্লাসের অর্থাৎ বাইরের অংশটুকু এবং ক্লাসের ক্লাস এবং বাইরের অংশ যেটাকে আলাদা করছে অর্থাৎ বাউন্ডারি দিয়ে আলাদা করা হয়েছে এই বাউন্ডারিটা আমরা চোখে দেখতে পাই বাট ইন থার্মোডাইনামিক্স এটা হচ্ছে ইমাজিনারি পার্ট ইমাজিনারি পার্ট যেটা সারাউন্ডিংস এবং বাউন্ডারি থেকে আলাদা করে ওকে এটাকে আমরা বলি হচ্ছে বাউন্ডারি এবং এটা টু ডাইমেনশনাল ওকে ইন থার্মোডাইনামিক্স ওকে কে কে এক্সচেঞ্জ করবে কি জিনিস এক্সচেঞ্জ করবে দুটো জিনিস একটা হচ্ছে পার্টিকেলস ওকে পার্টিকেলস বা কম্পোনেন্টস পার্টিকেলস আর আরেকটা হচ্ছে এনার্জি এনার্জি কিভাবে চেঞ্জ হবে অ্যাজ হিট ওকে অ্যাজ হিট হ্যাঁ বা এই হিটটা ট্রান্সফর্ম ইনটু এনার্জি অর এনার্জি ইজ ট্রান্সফর্ম ইনটু হিট ওকে তাহলে কি বললাম এনার্জি এক্সচেঞ্জ করবে অথবা পার্টিকেল এক্সচেঞ্জ করবে অথবা এনার্জি এনার্জি পার্টিকেল দুইটাই এক্সচেঞ্জ করবে ওকে তাহলে সিস্টেম আমরা তিন ধরনের সিস্টেম খুঁজে পেয়ে গেলাম ওকে একটা কিরকম পার্টিকেল মুভ করতে পারে থ্রু বাউন্ডারি কোন কোন কার কার মধ্যে সিস্টেম এবং সারাউন্ডিংস এর মধ্যে দিয়ে ওকে সিস্টেম এবং সারাউন্ডিংস এর মধ্যে নিজেদের মধ্যে তারা কি করতে পারে পার্টিকেল মুভমেন্ট করতে পারে এনার্জি মুভমেন্ট করতে পারে পার্টিকেল এবং এনার্জি দুইটাই মুভমেন্ট করতে পারে ওকে ডিপেন্ডিং অন দ্য মুভমেন্ট অফ কম্পোনেন্টস ওকে ফ্রম সিস্টেম টু সারাউন্ডিংস ওকে থ্রু বাউন্ডারি ওকে আমরা তিন ধরনের সিস্টেম পাই একটা হচ্ছে আইসোলেটেড সিস্টেম একটা হচ্ছে ক্লোজ সিস্টেম আর একটা হচ্ছে ওপেন সিস্টেম এই যে স্লাইডটা আমি নিয়েছি এই স্লাইডটা হচ্ছে ফিজিক্যাল কেমিস্ট্রি একটা বই আছে নাম হচ্ছে অ্যাটকিনস রাইটার হচ্ছে অ্যাটকিনস ATKINS অ্যাটকিনস ওই বই থেকে নেয়া কাজে ওইটা ইনফ্যাক্ট বই দেখতেও পারো এটা ডাইরেক্টলি আমি দিয়ে দিয়েছি কাজে এটাও ফলো করতে পারো ওকে তাহলে টাইপস অফ দি সিস্টেম ওকে
আমরা পেলাম একটা হচ্ছে আইসোলেটেড আরেকটা হচ্ছে ক্লোজড আরেকটা হচ্ছে বাউন্ডারি ওকে আরেকটা হচ্ছে সরি সরি ওপ আরেকটা হচ্ছে ওপেন তাহলে আইসোলেটেড সিস্টেম আমরা কাকে বলবো নাইদার ফর্ম অফ ম্যাটার নর হিট অর এনার্জি ক্যান ট্রান্সফার অর্থাৎ কোনো কিছু ট্রান্সফার হবে না অর্থাৎ ভিতর থেকে ঢুকবেও না ভিতর থেকে বাইরে যাবেও না আবার বাইরে থেকে ভিতরে ঢুকবেও না ওকে অর্থাৎ কি হলো এনার্জি এবং ম্যাটার নট এক্সচেঞ্জেবল এক্সচেঞ্জ করবে না ওকে বাউন্ডারির মধ্যে দিয়ে তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে আইসোলেটেড সিস্টেম ক্লোজ সিস্টেমে শুধুমাত্র এনার্জি ওকে ট্রান্সফার হতে পারবে বা এক্সচেঞ্জ করতে পারবে কিন্তু ম্যাটার ট্রান্সফার করবে না বা পার্টিকেল ট্রান্সফার করবে না এটাকে আমরা বলবো হচ্ছে ক্লোজ সিস্টেম আর ওপেন সিস্টেম হচ্ছে ম্যাটার এবং হিট বা এনার্জি দুইটাই এক্সচেঞ্জ করবে থ্রু বাউন্ডারি ফ্রম কোথায় সিস্টেমস টু সারাউন্ডিংস অর সারাউন্ডিংস টু সিস্টেম ওকে তাহলে এই তিন ধরনের সিস্টেম আমরা খুঁজে পেলাম ওকে তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে কোনটা পারমিয়েবল কোনটা পারমিয়েবল না মাস এবং এনার্জি হ্যাঁ আর আরেকটা ব্যাপার আছে ওকে এনার্জি কে আমরা এক্সচেঞ্জ করতে পারি অ্যাজ এ ফর্ম অফ ডাইরেক্ট এনার্জি অর অ্যাজ এ ফর্ম অফ ওয়ার্ক প্লাস হিট ওকে ওয়ার্ক প্লাস হিট তাহলে একটা সূত্র চলে গেল আমাদের যে এনার্জিকে আমরা ওয়ার্ক এবং হিটে কনভার্ট করতে পারি ঠিক না এনার্জিকে আমরা ওয়ার্ক এবং হিটে কনভার্ট করতে পারি ওকে বিফোর গোয়িং দ্যাট আমরা কিছু থার্মোডাইনামিক্স এর সূত্র নিয়ে একটু আলোচনা করি ওকে তার আগে আমরা দেখি যে হোয়াট আর দি প্রপার্টিজ অফ সিস্টেম দুই ধরনের একটা হচ্ছে এক্সটেন্সিভ প্রপার্টি আর একটা হচ্ছে ইন্টেন্সিভ প্রপার্টি প্রত্যেকটার এক্সাম্পল দেওয়া আছে এখানে দেখো এক্সটেন্সিভ প্রপার্টি হচ্ছে অ্যামাউন্ট অফ দি সাবস্টেন্স এর উপর ডিপেন্ড করবে হ্যাঁ কিন্তু তার গুণের উপর ডিপেন্ড করবে না প্রপার্টির উপর ডিপেন্ড করবে না আর ইন্টেন্সিভ প্রপার্টি হচ্ছে ইজ দ্য প্রপার্টি হুইচ ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ দি অ্যামাউন্ট অফ দি সাবস্টেন্স ওকে বাট ডিপেন্ড অন দি কি এটা ডিপেন্ড অন দি নেচার অফ দি সিস্টেম ওকে বা নেচার অফ দি পার্টিকেলস এটাকে আমরা বলবো হচ্ছে কি বলবো ইন্টেন্সিভ প্রপার্টি তাহলে এইটা ডিপেন্ড করবে তিনটা ভেরিয়েবল উপর একটা এগুলোকে আমরা বলি হচ্ছে স্টেট ভেরিয়েবল কোনটা প্রেশার ভলিউম এবং টেম্পারেচার এই তিনটাকে আমরা বলি হচ্ছে স্টেট ভেরিয়েবল এই ভেরিয়েবল গুলো চেঞ্জ করলে যদি সেই স্টেটটা চেঞ্জ হয়ে যায় তখন এটাকে আমরা বলবো হচ্ছে থার্মোডাইনামিক সিস্টেম ইজ সেড টু হ্যাভ এ সার্টেন স্টেট অর্থাৎ টেম্পারেচার যদি আমরা কমিয়ে ফেলি কোন একটা সিস্টেমের তখন কি হবে এটা বরফ হয়ে যাবে যেমন পানি পানিকে যদি আমরা টেম্পারেচার যদি অনেক কমিয়ে ফেলি অর্থাৎ হিট যদি সরিয়ে নেই তখন দেখা যাবে যে এটা বরফ হয়ে যাচ্ছে তখন স্টেট চেঞ্জ হয়ে যাচ্ছে তার হ্যাঁ সলিডিফাই হচ্ছে আবার আমরা যদি হিটকে বাড়িয়ে দিই তখন কি হবে তখন স্টেটটা হয়ে যাবে লিকুইড আবার আমরা যদি টেম্পারেচার বাড়িয়ে দিই তখন কি হবে আরো বাড়িয়ে দিই তখন কি হবে এটা গ্যাসিয়াস সাবস্টেন্সে কনভার্ট হবে তাহলে আমরা দেখাচ্ছে যে স্টেট অফ এ সিস্টেম ইজ ডিপেন্ডেন্ট আপন স্পেশালি টেম্পারেচার অবভিয়াসলি প্রেশার চেঞ্জ করলে হবে অবভিয়াসলি ডিপেন্ডেন্ট অন স্টেট ভেরিয়েবল ভলিউম তো কতটুকু ভলিউম হলো সেই ভলিউমের উপরও ডিপেন্ড করবে তাহলে এগুলো আমরা বলি হচ্ছে এ সিস্টেম ইজ সেড টু হ্যাভ এ সার্টেন স্টেট অ্যাট হুইচ প্রেশার টেম্পারেচার এন্ড ভলিউম অর মাস অফ এ সিস্টেম ইজ ফিক্সড ওকে তখন আমরা এটাকে বলবো ওকে তাহলে আমরা একটু পর্যন্ত দেখি পরের ক্লাসে আমরা সূত্রগুলি পড়ব থার্মোডাইনামিক্স এ এবং থার্মোকেমিক্যাল কেমিস্ট্রিতে চলে যাব আমরা তিনটা ক্লাস নেব এর উপর বেস করে ওকে তাহলে আমরা আজকে একটুকু রাখি পরের ক্লাসে ইনশাআল্লাহ আমরা বাকি অংশগুলি পড়ব সবাই ভালো থাকো আমার আরেকটা ক্লাসে জয়েন করতে হবে হ্যাঁ ওকে তাহলে আমরা আজকে এতটুকু রাখি